নাসিরনগরে হিন্দুদের উপর হামলার দায় পশু সম্পদ মন্ত্রী সহ সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ঘটনা আওয়ামী লীগের স্থানীয় এমপি এবং মন্ত্রীর দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ ফুটে উঠেছে বলে দাবি করেন তিনি। বিভিন্ন সময়ে হিন্দুদের উপর আওয়ামী লীগের হামলা একাত্তরের হানাদার বাহিনীর সাথেও তুলনা করেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 7 নভেম্বর উপলক্ষে সমাবেশের অনুমতি নিয়ে কুৎসিত রসিকতা করেছে সরকার। আমরা চাইলামও না, তারপরেও তারা দিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, দিলেন বেলা 1টার সময়, বললেন 4:30টার মধ্যে শেষ করতে হবে এবং 27টা শর্ত মেনে। এক কুৎসিত রসিকতা, এটা রসিকতাও না, কি মনে করেন তারা মন্ত্রী কেন? আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি এই মুহূর্তে। এই ঘটনা যে স্থানীয় এমপি ও মন্ত্রীদের কোন্দলের বহিঃপ্রকাশ সেটি আর জানতে বাকি নেই। মন্ত্রী সাইদুল হকের পদত্যাগের দাবিতে আপনারা গতকাল দেখেছেন বন্ধের দিন, তারপরেও রাজধানী সহ সারা দেশে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে প্রতিবাদী জনতা।